ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লা মক্কা থেকে রাসেলভাবে প্রশ্ন করেছেন যে আমরা তো মক্কাতেই রয়েছি তবে হজ করার ক্ষেত্রে সৌদি সরকারের কিছু দায়বদ্ধতা আমাদের ঘাড়ে রয়েছে সেটা হলো যে আমাদেরকে তিন হাজার রিয়াল তার শ্রী বরাবর এই টাকাটা দিয়ে সরকারকে হজ করতে হবে তো আমরা তো কাছেই আছি সেজন্য যদি আমরা এই টাকাটা না দিয়ে হজ করতে হজ কি হবে কি না সে প্রসঙ্গে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ হর্বাল আলী আসলাত রসুলিল্লাহ আিন ওয়া আলি ও সাহেব আজমাইন সালামত ভাই রাসেল আল্লাহ বলছেন আউফুবিল আহাদিন আহাদা কেন আমার সৌলা চুক্তি পূর্ণ করো কেন এই চুক্তি সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে সৌদি সরকার যেহেতু ইসলামী সরকার ইসলামী সরকার তা দেশে আপনাকে থাকার সুযোগ দিয়েছে কাজ করার সুযোগ দিয়েছে তো ইসলামী সরকারের বৃদ্ধাচরণ করা আসলে শরীর সম্মত নয় যত আতে অলিল আমর অলি আল আদেশ পান্ন পালন করা আপনার উপরেও আজিব তো মক্কা সরকার যেহেতু সৌদি আরব সরকার যেহেতু হাজার জন অত্যাশ্রী বা নির্দিষ্ট একটা ফিস এটা শর্ত করেছে তো সেটা ছাড়া আপনি মক্কাতে থাকলেও হজ করলে হজ হবে না এটা একটা মত আলুল এমদের ভিতরে এটা একটা মত এটাকে জোরালো মত দেওয়া হয়েছে দ্বিতীয়ত কথা হলো যে তাসরি ছাড়া যদি কেউ হজ করে কারণ হজের অংশ বিশেষের ভিতরে তাসরি নয় এটা দূর দিয়ে ঘুরে গিয়ে একটা ওয়াজিব জিনিস হচ্ছে সরাসরি হজের কোনো কার্যক্রমের ভিতরে তাসরি না নিলে তাসরির নিয়ম লঙ্ঘন করলে হজ হবে না এরকম যেহেতু কোনো মাসলা নেই মাসাইল নেই যেহেতু আলুল আলম বলেছেন যে হ্যাঁ তার হজ তো হয়ে যাবে কিন্তু তার গোনা হবে যদি সরকারের সে অবদ্ধ হওয়ার কারণে একটা শৃঙ্খলা নষ্ট করার কারণে আর আপনারা আমরা সবাই জানি যে তাছ্রী সরকারের হজের জন্য সিস্টেম করেছে যেন মানুষকে গণনা করতে পারেন এবং হজিদের উত্তম খেদমতটা দিতে পারেন সো এইভাবে আমি পরামর্শ দেবো না তাশ্রীর ছাড়াকে হজ করবেন মক্কাতে থাকলেও কারণ ইদানিং খুব কড়ার চেক খরচা এবং সিস্টেম হয়েছে যে মিনাতে পর্যন্ত তাসরি চেক করা হয় তাসরি না দিতে পারা হলে সে জায়গাতে তাদের বাসমা রেখে দেওয়া হয় ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যার কারণে তাদেরকে সৌদি আরবে আসা দশ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয় যে দশ বছর আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না এটা কোনো কাটানো যায় না কোনো সম্ভব নয় অনেক মানুষ ধরা খেয়েছে এই বিষয়ে তা আমি চাই যে সবাই মমেন একজন ইমানদার শরীয়তের সব কিছু ফলো করেই জীবনযাপন করবে বিশেষ করে হজ একটা বড় এ যেখানে হাক বলে এ বান্দাদের সঙ্গে পাওনা বান্দাদের পাওনা সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে যে হজ কবুল না হওয়ার ক্ষেত্রে সেখানে সরকার তো বিষয়টি না তো সরকারের তো হক রয়েছে সেই প্রশ্নটাও তো এখন এই তাসির ছাড়া হজকারীদের ক্ষেত্রে দেখা যায় হাত কল্যাণ আমার সাথে তথাপি আহলুল আহমদের এক এক ভাগ বলেছেন মানে একদল বলেছেন যে তাস্রির ছাড়া হজ হয়ে যায় তবে গুনা হবে আমি যাচ্ছি তো হজ করতে গুনা থেকে মুক্ত হওয়ার জন্য সেখানে আবার গুণা থেকে মুক্ত হয়ে আবার গুনা যুক্ত হয়ে গেলাম তো এটা তো কারো কাম্য নয় তো তা হজ করার পক্ষে না যাওয়াই ভালো হজ আবার আবার কারণ